ফয়জুল করিম সাহেবকে যেই যুবক রাজনৈতিক কারণে আঘাত করেছিল বিশ্বাস করেন তার মৃত্যুর আগে তার অবস্থা ভয়ানক হতে পারে মৃত্যুর পর তার লাশ খুঁজে পাওয়া না যেতে পারে আলেমদের সাথে বেয়াদবি করা চরম পর্যায়ের বেয়াদবি করা এটা মারাত্মক ধরনের অপরাধ কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিস হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ সফর শেষ করে পাঞ্জাব থেকে সফর শেষ করে উনি রেল স্টেশনে আসছেন তো ওই সময় মুসলিম লীগের এক পার্টি নেতা ছিল শামসুল হক সে হুজুরকে দেখিয়া স্লোগান মারতেছে যে হুজুর আমাদের বিরুদ্ধাচরণ করে খুব স্লোগান মারতেছে এমনকি ওনার মতন একজন আলেমকে ওনার টুপিটা কেড়ে নিছে ওনার টুপি পা দিয়ে পাড়াচ্ছে বাবা এই কুলাঙ্গারের নেতৃত্বে একজন তো হুজুরকে থাপ্পড় দিয়ে বসছে পরে বলা হয়েছিল যে অচিরেই অচিরেই সে মৃত্যুবরণ করবে তার লাশও খুঁজে পাওয়া যাবে দুই দিন যেতে না যেতেই ভাই বিশ্বাস করেন সে মৃত্যুবরণ করেছে কিন্তু তার লাশ আর খুঁজে পাওয়া গেল না প্রশাসন বলেছিল তার লাশ যদি কেউ খুঁজে বের করে দিতে পারে তাকে পুরস্কার দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে গবেষণা করে দেখা গেল চিন্তা ভাবনা করে দেখা গেল তার লাশ গেল কোথায় তার লাশ গেল কোথায় পরে খোঁজ নিয়ে দেখা গেল তার লাশ কেউ কেউ বলছে আগুনে পুরো একবারে কয়লা হয়ে গেছে আবার কেউ কেউ বলছে না তার লাশ টুকরা টুকরা করে নদীতে ভাসি দেওয়া হচ্ছে অতএব তোমার রক্ত এখন গরম তোমার রক্ত এখন গরম আমি তো চিন্তায় আছি ফয়জুল করিম সাহেবকে যেই যুবক রাজনৈতিক কারণে আঘাত করেছিল বিশ্বাস করেন তার মৃত্যুর আগে তার অবস্থা ভয়ানক হতে পারে মৃত্যুর পর তার লাশ খুঁজে পাওয়া না যেতে পারে আলেমদের সাথে বেয়াদবি করা চরম পর্যায়ের বেয়াদবি করা এটা মারাত্মক ধরনের অপরাধ কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিস হাদিসে আসছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আর তারা তো লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা তারা ইলমের ওয়ারিস মূল্যায়ন করবেন একজন আলেমকে যথেষ্ট সম্মান যথেষ্ট মূল্যায়ন করবেন এমনকি আপনি যদি স্কুল কলেজও পড়েন আপনার একজন প্রাইমারি শিক্ষককে দেখলে আপনি গাড়ি থেকে নেমে যথেষ্ট সম্মান প্রদর্শন করবেন এটা আপনার দায়িত্ব মাল্লাম ইয়ারহাম সগীরনা ওয়ালাম ইয়াগফির কাবীরনা ফালাইসা মিন্না আপনি যদি প্রাইমারিতে একজন শিক্ষকের কাছে পড়ে থাকেন তাকে দেখলেও সম্মানের সাথে কথা বলবেন সালাম দিয়ে কথা বলবেন এক ছেলে বলে একবার প্রাইমারিতে পড়ছিল এক ওস্তাদের কাছে পরে মেয়েটা খুব ভালো মাশাআল্লাহ প্রাইমারির পরে হাই স্কুল পরে হাই স্কুল শেষ করে ইন্টার শেষ করলো ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে মাশাআল্লাহ অনার্স মাস্টার্স করেছে এরপরে বিসিএস দিয়েছে পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ ঠিকই গেছে বিসিএস ক্যাডার এখন আসতেছে বাড়িতে আসতেছে তো রাস্তার পাশে দেখে তার সেই প্রাইমারি শিক্ষক খেতে কাজ করতেছে সে চিন্তা করলো সামনে দিক দিয়ে গেলে স্যারের সামনে পড়তে পারি তো কি করি কি করি না স্যারের সামনে পড়লে আমি এখন বিসিএস ক্যাডার তাকে সম্মান দেই দিতে হবেই কি করি কি করি জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে ঢুকে বাড়ি চলে যাই উস্তাদ তাকে দেখেছে আশা নিয়ে বকবর আশা নিয়ে দাঁড়িয়েছে কিন্তু তাকায় দেখে না সে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা বাড়ির যাচ্ছে আল্লাহর কি কুদরত বেয়াদবি আল্লাহ পছন্দ করেন পরে কি করছে ভীমরুলে তাকে আঘাত আক্রমণ করেছে আক্রমণ করে তাকে একবারে জাম্বুর মতন মোটা করে গেছে ডাক্তার কবিরাজ আসলো ডাক্তার কবিরাজ আসলো না ওষুধে কাজ হচ্ছে স্যার শুনছে শুনে মায়া লাগছে স্যার বুঝতেছে যে আমি তো কষ্ট পাইছি আল্লাহ তাকে সাথে সাথে ফল দিছে যাক আমি বিকেলে যাই বিকেলে গিয়ে আপনার বলতেছে কোনো ডাক্তার কবিরাজের কাজ হইবে আমি এক মন্ত্র জানি এই মন্ত্র দিয়ে এই মন্ত্র পড়ে ফু দিলে ভালো হয়ে যাবে তো বলতেছে স্যার স্যার আপনি আবার মন্ত্র জানেন আরে অবশ্যই কি উস্তাদ প্রিয় শিক্ষক মন্ত্র পড়ে উস্তাদ সুটা সাগরেত মোটা উস্তাদকে দেখায় উস্তাদকে দেখে পালায় শীষ উস্তাদ নামায় ভিবরুলের বিষ কি বুঝলেন যদিও উস্তাদ
এটা বলছে যে উস্তাদ ছোটা সাগরেত মোটা উস্তাদকে দেখে পালাইছিস উস্তাদ নামায় ভিবরুলের বিষ ফু কিন্তু মনে থেকে বলছে আল্লাহ সে বেয়াদবি করছে আমি মাফ করে দিলাম ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে কি বুঝলেন আপনি যত উচ্চ শিক্ষা শিক্ষিত হন আপনার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ আপনি কোন সময় আপনার প্রাইমারি শিক্ষককে অমূল্যায়ন করবেন না আপনার প্রাইমারি শিক্ষককে দেখলে আপনি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলবেন প্রাইমারি শিক্ষক বলেন মুক্তবের উস্তাদ বলেন আপনার যত ছোট থেকে ছোট একেবারে সরস প্রায়া আপনার আলিফ বা তা তা শিক্ষা দিয়েছে ওই উস্তাদকেও ওই শিক্ষককেও যথেষ্ট সম্মান করে কথা বলবেন এখন বর্তমানে বর্তমানে এক শ্রেণীর পোলাপান আছে তারা রাজনীতিতে খুব একবারে কি বলবো আপনাকে একেবারে পাকা অথচ আমি ছাত্র রাজনীতি পছন্দ করি কারণ কারণ বাবা মা খুব কষ্ট করে সন্তানদেরকে কলেজ ইউনিভার্সিটিতে পাঠায় লেখাপড়া করে ও পোলাপানে গিয়ে বড় ভাইয়ের পিছনে ঘুরতে 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 একবারে পাতি নেতা হয়ে যায় আমি তোমাকে বলি যুবক তুমি রাজনীতি করো তোমার বিষয় ছাত্র লীগ করো ছাত্র দল করো তোমার বিষয় কিন্তু কোন সময় কোন টিচারের সাথে অথবা কোন সময় কোন আলেমদের সাথে বেয়াদবি করবা না দুনিয়াতে বেয়াইজ্জত হইবা বেয়াইজ্জতি লাঞ্ছতি লাঞ্ছিত বঞ্চিত হবা মৃত্যুর পর তোমার লাশও খুঁজে পাওয়া যাবে না 1947 সালে হযরত হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ সফর শেষ করে পাঞ্জাব থেকে সফর শেষ করে উনি রেল স্টেশনে আসছে তো ওই সময় মুসলিম লীগের এক পাতি নেতা ছিল শামসুল হক সে হুজুরকে দেখিয়া স্লোগান মারতেছে যে হুজুর আমাদের বিরুদ্ধাচরণ করে খুব স্লোগান মারতেছে এমনকি ওনার মতন একজন আলেমকে ওনার টুপিটা কেড়ে নিছে ওনার টুপি পা দিয়ে পাড়াচ্ছে বাবা এই উলাঙ্গারের নেতৃত্বে একজন তো হুজুরকে থাপ্পড় দিয়ে বসছে পরে বলা হয়েছিল যে অচিরেই অচিরেই সে মৃত্যুবরণ করবে তার লাশও খুঁজে পাওয়া যাবে দুই দিন যেতে না যেতেই ভাই বিশ্বাস করেন সে মৃত্যুবরণ করেছে কিন্তু তার লাশ আর খুঁজে পাওয়া গেল না প্রশাসন বলেছিল তার লাশ যদি কেউ খুঁজে বের করে দিতে পারে তাকে পুরস্কার দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে গবেষণা করে দেখা গেল চিন্তা ভাবনা করে দেখা গেল তার লাশ গেল কোথায় তার লাশ গেল কোথায় পরে খোঁজ নিয়ে দেখা গেল তার লাশ কেউ কেউ বলছে আগুনে পুরো একবারে কয়লা হয়ে গেছে আবার কেউ কেউ বলছে না তার লাশ টুকরা টুকরা করে নদীতে ভাসি দেওয়া আছে অতএব তোমার রক্ত এখন গরম তোমার রক্ত এখন গরম আমি তো চিন্তায় আছি ফয়জুল করিম সাহেবকে যেই যুবক রাজনৈতিক কারণে আঘাত করেছিল বিশ্বাস করেন তার মৃত্যুর আগে তার অবস্থা ভয়ানক হতে পারে মৃত্যুর পর তার লাশ খুঁজে পাওয়া না যেতে পারে আলেমদের সাথে বেয়াদবি করা চরম পর্যায়ের বেয়াদবি করা এটা মারাত্মক ধরনের অপরাধ কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিস হাদিসে আসছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আর তারা তো লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা তারা ইলমের ওয়ারিস মূল্যায়ন করবেন হাদিসের মধ্যে আসছে ফাকীহ ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিনাল ফিআবিদ 1000 আবেদ যারা ইবাদত করতে করতে জঙ্গলে চলে গেছে এমন 1000 আবেদের চেয়ে একজন হক্কানি আলেমকে শয়তান বেশি ভয় পায় চিন্তা করেন একজন আলেমের কি পরিমাণ দাম হতে পারে একজন আলেমের কি পরিমাণ সম্মান হতে পারে তবে আমাদের আলেম আমরা যারা আলেম আছি আমাদের নমনীয় হতে হবে আমাদের নমনীয় হতে হবে ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহির মত ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাই এক জায়গার মধ্যে ওয়াজ করতেছে ওয়াজ বয়ান করতেছে এত চমৎকার বয়ান উনি করতেন হাজার হাজার মানুষ ওনার বয়ানের পরে তাওবা করে পাক্কা ইমানদার হয়ে যেত মানে এত চমৎকার কণ্ঠে উনি বয়ান করতেন তো একবার ওনার বয়ানের মাঝখান দিয়া একজন একজন যুবক দাঁড়ায়া বয়ানের মধ্যে বাধা দিচ্ছে আছে না এমন কিছু অনেক সময় দেখি বয়ানের মধ্যে হুজুর কোরআন হাদিসের বয়ান করে পাতি নেতায় ঠাস করে দাঁড়িয়ে বলে হুজুর রাজনৈতিক আলোচনা করবেন না আরে গন্ডমূর্খের বাচ্চা
কুরআনের মধ্যে রাজনীতির কথা আছে, কুরআনের মধ্যে অর্থনীতির কথা আছে, কুরআনের মধ্যে সমাজনীতির কথা আছে, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে পরিচালনা করবেন সবকিছু আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। অতএব যেই পার্টি নেতারা বলে রাজনৈতিক আলোচনা করবেন না, তারা বলতে চায় কোরআনের কিছু অংশ বাদ দেন, তাহলে আপনারা কি বলবেন? আপনারা কি বলবেন? আপনাদের মতন কিছু হিজড়া মার্কা জনগণ আছে, আঙ্গুল চষে বসে বসে যেই নেতা কোরআন হাদিসের অনুষ্ঠানের মধ্যে বাধা প্রদান করবে, আপনারা ওই নেতাকে ধরবেন, ওই নেতাকে ধরে তার দুই গালে জুতা মারবেন তালে তালে। কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেওয়া, কোরআন হাদিসের আলোচনার মধ্যে বাধা প্রদান করা এই পৃথিবীতে কারো সাহস হতে পারে না। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই আলোচনা করতেছেন, আলোচনার মাঝখান দিয়ে এক ব্যক্তি দাঁড়ায় বলতেছে, হুজুর আলোচনা বন্ধ করেন কেন? একটি কথা বল। কি কথা বলতেছে? হুজুর আপনার কথায় হাজার হাজার মানুষ হেদায়ত প্রাপ্ত হয়, আল্লাহ হেদায়ত দান করে, তো একটি কথা শুনছি। কি? আপনি বলে হারামজাদা চিন্তা করছেন, ভাই এই ঘটনা যদি আমার সাথে বা আপনার সাথে হইতো আমি কি বলতাম? আপনি কি বলতেন? বেটা তুই হারামজাদা, তোর বাবা হারামজাদা, তোর দাদা হারামজাদা, তোর সত্যগুষ্টি সব হারামজাদা। কিন্তু ইসমাইল শহীদ রহমাতুল্লাহ বলেছিলেন, প্রিয় ভাই আমি তো জানি আমার মা বাবা, আমার মা বাবার মাধ্যমে আমি এই পৃথিবীর আলো বাতাস দেখেছি, আমার মা বাবা আমার মা বাবার বিবাহ যিনি করিয়েছেন এবং সাক্ষী তারা এখনো দিল্লিতে আছে। সুবহানাল্লাহ, কি নমনীয়, কি নমনীয় ছিলেন! আল্লাহ আমাদেরকে এমন নমনীয় হওয়ার তৌফিক দান করুন, আমিন। ফতোয়ার কিতাবে এসেছে, ইহানাতু উলামাই, আলেমদেরকে ঘৃণা করা কুফুরি। আলেমদেরকে ঘৃণা করা কি? কুফুরি। এ ভাই হযরত মাওলানা দাউদ গজনবী রহমাতুল্লাহ আলাই উনি বলতেছেন যে আমার বাবার এক মাদ্রাসা আছে, আমার বাবার মাদ্রাসার মধ্যে একটা ছাত্র আছে, তার মেধা খুব ভালো ছিল। তো ছাত্র একদিন বলতেছে যে ইমাম কুল শিরোমণি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ সানে বলতেছে, ইমাম আবু হানিফা হানাফি মাজহাবের ইমাম, ইমাম আবু হানিফার মাত্র 15টি হাদিস মুখস্থ আছে, এর চেয়ে বেশি তো আমি পারি। হযরতে মাওলানা দাউদ গজনবী রহমাতুল্লাহ বলেছেন, এই কথা শোনার পরে আমার বাবা তাকে মাদ্রাসা থেকে বের করে দিছে, একেবারে নাম কেটে বের করে দিছে। আর আমার বাবা একটি কথা বলছিল, অচিরেই এই ছাত্র যত মেধাবী হোক এই ছাত্রটি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। এক সপ্তাহ যায় না, এক সপ্তাহ যেতে না যেতেই ভাই ছাত্রটি মুরতাদ হয়ে গেছে। কি বুঝলেন? আমি খুব ভয় আছি বাংলার জমিনে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে আমাদেরকে গালিগালাজ করে, আমাদের নামাজ হয় না, আমাদের আমল আখলাকে ত্রুটি আছে। ইমাম কুল শিরোমণি ইমামুল আইম্মা সিরাজুল উম্মা রয়েসুল ফোকাহা ওয়াল মুজতাহিদিন সাইয়িদুল আউলিয়া ওয়াল মুহাদ্দিসিন, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর মতন এত জগৎ বিখ্যাত আলেমকে নিয়ে কটু মন্তব্য করে আমি চিন্তায় আছি আহলে হাদিসরা না জানি মৃত্যুর আগে ইমান হারা হয়ে মৃত্যুবরণ। আমি চ্যালেঞ্জ করে বলি, এই পৃথিবীর মধ্যে এমন কোন আহলে হাদিস নাই যে আমাদেরকে দেখাইতে পারবে হানাফি মাজহাবের একটি আমল কোরআন সুন্নার বাহিরে। আমি চ্যালেঞ্জ করে বলি, হানাফি মাজহাবের প্রত্যেকটি আমলের পিছনে পাহাড় পরিমাণ দলিল আছে। যদি কোন মাঝহাবি আহলে হাদিস আমার আমলের একটি আমল দেখাইতে পারে এই আমলটি কোরআন সুন্নাহর বাহিরে, তাহলে আমি ওই দিন আমি হানাফি মাঝহাব ছেড়ে আমি আহলে হাদিস হয়ে যাব। কিন্তু সাবধান, যারা ভণ্ড যারা মাজার পূজারি এদের সাথে আমাকে মিলাবেন না। আমরা বলিষ্ঠ কণ্ঠে মাজারের বিরুদ্ধে যারা মাজার পূজা করে তাদের বিরুদ্ধে কথা বলি, সাবধান সাবধান। আমরা এমন এক ইমামের অনুসরণ করি যেই ইমাম, যেই ইমামের শানে আল্লাহর নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে। সুবহানাল্লাহ, বলবেন না? এই পৃথিবীতে হানাফি মাজহাবের মতো আমাদের মাজহাবের মতন এত চমৎকার মাজহাব আর হতেই পারে না। কিন্তু সমস্ত মাজহাবের প্রতি আমরা সম্মান প্রদর্শন, সমস্ত মাজহাবকে আমরা সম্মান করি, সবাই হকের মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন হক মেনে চলতে পারি, আমিন। বলে বলতেছিলাম ফতোয়ার কিতাবে এসেছে, ইহানাতুল উলামাই কুফর, আলেমদেরকে ঘৃণা করা কি? কুফুরি।
আলেমদেরকে ঘৃণা করা কুফরি। হযরত মাওলানা গনি আব্দুল গনি সাহেব রাহমাতুল্লাহ উনি নানুতুবি রাহমাতুল্লাহর একেবারে বিশেষ ছাত্র ছিলেন। তো উনি বলছে যে নানুতুবি রাহমাতুল্লাহর সময় শিয়ারা খুব দুষ্ট থাকে, শিয়ারা হুজুরের পিছনে খালি লেগেই থাকে, হুজুরকে বেইজ্জতি করার চেষ্টা করে। একবার হুজুর আসতেছে, শিয়ারা কি করেছে, এক জীবিত মানুষকে লাশ বানিয়ে তাকে বলতেছে যে দেখ তোকে লাশ বানাবো, নানুতুবি রাহমাতুল্লাহ আসবে ওনাকে বলবো জানাজা পড়ার জন্য, উনি আল্লাহ একবার তাকবীর দিলে তুই লাভ দিয়ে উঠবি যেন হুজুর বেইজ্জতি হয়। যেই চিন্তা ভাবনা সেই কাজ। হুজুর যাচ্ছে, বলতেছে হুজুর কোথায় জানে, যাচ্ছি আমি এক ছাত্রের বাড়িতে, হুজুর আমাদের জানাজাটা পড়া। হুজুর বলতে আরে ভাই আপনারা শিয়া আমি তো শুননি, তো আমি শুননি মুসলমান আপনারা শিয়া আমি আপনাদের নামাজ পড়াই কি। বলতেছে না বুজুর্গ যিনি সব লাইনের বুজুর্গ, খুব কাকুতি মিনতি করার পরে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে লাশ সামনে রাখ। উনি হুজুরে বুঝতে পারছে যে বেয়াদবি করতেছে, লাশ সামনে রাখছে, লাশ সামনে রাখছে, অসংখ্য শিয়ারা পিছনে দাঁড়াইছে। হুজুরে প্রথম তাকবীর দিছে আল্লাহ আকবার, কিন্তু তাকে বলা হয়েছিল আল্লাহ আকবার বললে তুমি উঠে দাঁড়াও যেন হুজুরে বেইজ্জতি হয়। তো আল্লাহ আকবার বলছে সে তো আর উঠে না। দ্বিতীয়বার আল্লাহ আকবার দ্বিতীয় তাকবীর, জানাজার মধ্যে কয় তাকবীর, চার তাকবীর, জানাজার মধ্যে চার তাকবীর, তো দ্বিতীয় তাকবীর আল্লাহ আকবার, না হয়তো আর উঠে না, তৃতীয় তাকবীর না হয়তো উঠে না। তো পিছনে যারা ছিল এরা বলে কিরে খাডাস তুই তো উঠোস না, উঠ তাড়াতাড়ি উঠ। হুজুরের তৃতীয় তাকবীর শেষ, উঠে না। চতুর্থ তাকবীরের পর হুজুর সালাম ফিরিয়ে বলতেছে কিয়ামতের আগ পর্যন্ত আর উঠবে না, শেষ, কিয়ামতের আগ পর্যন্ত আর উঠবে না। উঠিয়ে দেখে ইন্তিকাল ফরমাইছে, মারা মৃত্যুবরণ করেছে, কিয়ামতের আগ পর্যন্ত আর সে উঠবে না। এ ভাই পুরুষ সময় জাতির রাখবার আলেমদের সাথে বেয়াদবি করবেন না, অন্যদিকে মাস্তানি করবেন, এখানে মাস্তানি করবেন না। ওরা খালি একবার উপরের দিকে তাকায় বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ হেফাজত করো, শেষ, কাম সারা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন, আমিন। ওই দিন ভিডিও ফুটেজে একটি ভিডিও দেখেছি, একজন পার্টি নেতা স্লোগান মারছে যে 7 তারিখের পর দাড়ি আর টুপিওয়ালাদেরকে ঘাড় ধরে বের করে দেবে। আপনারা শুনেছেন, অনেকে শুনেছেন, এই পৃথিবীতে এমন কোন মার সন্তান নেই দাড়িওয়ালা আর টুপিওয়ালাদেরকে বের করে দিবে। কারণ আলেমরা হলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস একমাত্র আল্লাহ, তাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর দ্বার্থহীন কণ্ঠে বলি আলেমরা কচুরি পাড়ার মতন বেশি আসে নাই, আমার বাবার দেশ, আমার দাদার দেশ, এটা শাহ সালাল রহমাতুল্লাহর দেশ, শাহ কোরআনের দেশ, ফজলুল করিমের দেশ, মুফতি আমিনীর দেশ, আল্লামা আজিজুল হক আজিজুল হক রহমাতুল্লাহর দেশ, এটা মুসলমানদের দেশ। মুসলমানদের দেশ থেকে দাড়িওয়ালা টুপিওয়ালাকে কখনো নিশ্চিহ্ন করতে পারবেন না, যারা নিশ্চিহ্ন করতে আসবে তাদের অস্তিত্ব আল্লাহ তাআলা টুকরা টুকরা করে দিবেন। আলেমদের দেশ আল্লাহ তাআলা আলেমদেরকে হেফাজত করবেন ইনশা আল্লাহ। সাবধান, আপনি তো মূর্খ পণ্ডিত, আপনার কথা যারা শুনে আপনিও মরবেন তারাও মরবে, এমন মরা মরবে মানুষ বলবে আলহামদুলিল্লাহ, আমরা মারা গেলে ইন্না লিল্লাহ বলে, আপনি মারা গেলে মানুষ হাসি ঠাট্টা করবে। মূর্খ নেতা একবার, এক নেতা এলাকার মধ্যে পাতি নেতা আর কি, তো তার কথা সবাই চলে, তার কথা সবাই শুনে। তো এক লোক ঘটনাক্রমে করছে কি, খেজুর গাছে উঠছে, উঠার পরে খেজুর গাছ থেকে উঠা আর নামতে পারতেছে, তো সবাই পাতি নেতার কাছে গিয়ে বলতেছে নেতা সাহেব আমরা সবাই আপনার কথায় স্লোগান মারি, আপনার কথায় চলি, তো মুসিবত একটা হয়ে গেছে, কি আমাদের একজন তো খেজুর গাছে উঠছে আর তো নামতে পারতেছে। বলতেছে এটা ব্যাপার হইলো ব্যাপার, এই রশিনিয়া, রশিনিয়া আসার পরে বড় বাঁশ দিয়া তাকে দিছে, দেহ ধর গলার মধ্যে লাগা বেটা, লাগাইছে সবাইকে বলতেছে মারো টান হেইও, মারো টান হেইও, হ্যাঁ খেজুর গাছের মধ্যে দৌড়ছে ধরার মতন। বলতেছে নেতা সাহেব এই হেইও বলে টান মারলে তো আমি পড়বো তোর ডাল বেঁধতেছি, তুই বেশি বুঝোস না বেটা আমি বেশি বুঝি, মারো টান হেইও, দিছে যখন টান পরে ডাল বাঁধতেছে। বলতেছে নেতা সাহেব মরলো কেন, বলতেছে আরে বেটা এর হায়াত মারা গেছে, এর হায়াত নাই মারা গেছে,
কারণ গতকাল সকালে এক ব্যক্তি কূপের মধ্যে পড়ে গেছে তো কুয়ার মধ্যে যখন পড়ছে রশি দিয়ে টাইনিতে উড়াইছে হ্যাঁ তো মরছে না হ্যাঁ মরল কেন হ্যাঁ তো মরে নাই হ্যাঁ মরছে কেন আরে হ্যাঁ মাথার মধ্যে কি নাই তার মস্তিষ্কে পুকুরে প্রস্রাব করেছে তো এমন মস্তিষ্ক নিয়ে কথা বলে আবার সামনে বলে হ্যাঁ ঠিক আছে এর এই নেতার মস্তিষ্ক পুকুরে প্রস্রাব করছে কিছু শ্রোতা আছে তাদের মস্তিষ্ক পুকুরে প্রস্রাব করেছে যে সময় বলে দাঁড়ি ওলা টুপিওয়ালাদেরকে বের করে দিব তখন সবাই বসে বসে আঙ্গুল চুষে ও তাদের মধ্যে আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন আমিন যারা আছে এক শ্রেণীর মানুষ আছে তারা চিন্তা করে মনে হয় আস্তে আস্তে আলেমদেরকে শেষ করে দিলে এই আমরা লুটে পুটে খেতে পারবো আমরা মনে হয় লুটে পুটে খেতে পারবো না হয় দেখেন ভাই একটা কথা বলি আপনাদেরকে আমাদের দেশের কিছু চামড়া ব্যবসায়ী আছে যারা উপরের তলা নিচতলা ভাড়া দেয় এরা যখন জেলে যায় পরীর মনির মতো নষ্ট বস্তারা জেলে গেলে পরের দিন বের হয় তো বের হয় হাতের মধ্যে মেহেদি সহকারে বের হয় যেন বাসর ঘর থেকে বের হয়েছে আর জাতির রাহবার ওলামায়ে কেরাম দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তারা জেল হাজত থেকে বের হতে পারে না এর কারণ কি এত বেইনসাফি কেন যেই দেশে বেইনসাফি সেই দেশে গজব আর গজব কিছুদিন পর দেখবেন খালি ভূমিকম্প আর ভূমিকম্প বেইনসাফি যেখানে ইনসাফ নাই যেখানে শান্তি নাই সেখানে এক গুরু আর শিষ্য কি করছে এক দেশে গেছে তো গিয়া দেখে ওইখানে আলুর দাম যা তেলের দাম তা পেঁয়াজের দাম একই দুধের দাম একই তেলের দাম সব কিছু দামে তো গুরু বলতেছে দেখতে শিষ্য এই দেশের মধ্যে ইনসাফ থাকা যাইব না আরে হুজুর বলেন কি বেশি বুঝেন আমি থাকবো খাবো মোটা হবো জাম্বুর মতো তো থাক কি করা যায় এ খাইতে 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 যে এমন মোটা হয়েছে মোটা হওয়ার মতো মোটা হয়েছে আর লড়তে পারে না এমন এমন করে তো কিছুদিন পর ওই এলাকায় একটা আকাম হয়েছে কি দুই সুরা চুরি করতে গেছে এক ধনির বাড়িতে দেওয়াল টপকে যাবে ঘটনাক্রমে দেওয়াল দুর্বল দেওয়াল ভেঙ্গে এক সুর মারা গেছে আর এক সুর জীবিত আছে তো যে সুর জীবিত আছে এই সুর মামলা দিছে বিচারকের কাছে যে আমরা চুরি করতে গেছি দুই বন্ধু ওই ধনী ব্যক্তির দেওয়াল এমন নর্মাল দিল কেন আমরা চুরি করতে পারলাম না কেন তার নামে মামলা বিচারক কয় বাড়ির মালিককে নিয়ে আসো এই বেড়া এমন দেওয়াল দিলি কেন জেল দেওয়াল দিলে চুরি করতে পারে না ঠিক মতন তোর ফাঁসি একজন লোক মারা গেছে বলতেছে যদি ফাঁসি দিতে হয় তাহলে আমাকে দিবেন কেন রাজমিস্ত্রি দিবেন কারণ রাজমিস্ত্রি এই দেওয়াল নির্মাণ করছে আমি তো আর করি নাই রাজমিস্ত্রিকে নিয়ে আসছি বেটা এমন দেওয়াল দিলি কেন যে দেওয়াল দেওয়ার পরে চোরাচুরি করতে পারে না বলতেছে আমার দোষ জোগালি আছে না যোগানদাতা বলতেছে জোগালি পানি বেশি দিছে পাতলা হয়েছে এই জন্য এমন হয়েছে নিয়ে আসো তা যোগালিকে যোগানদাতাকে আনা হলো বলতেছে বিচারপতি সাহেব এটা তো আমার দোষ না এই দোষটা হলো আমি যখন পানি নিয়ে আসি এক হাতি দৌড়ায় আমার দিকে আসতেছে পুরা বালতি পানি ভরে গেছে দোষ আমার না দোষ হাতি হাতি তো আর কথা বলতে পারে না হাতির মাহুত আছে না ওরা দেরি নিয়ে আসছে হাতিওয়ালায় বলতেছে দোষ আমার না এক মহিলা পায়ে নুপুর পরে আওয়াজ করে করে আসতেছে হাতি ভয়ে পেয়ে দৌড় দিছে ধরে নিয়ে আসলো মহিলা বলতেছে দোষ তো আমার না দোষ স্বর্ণাকার আছে না বাইন্যা 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 দোষ ধরে নিয়ে আসো বাইন্যা নিয়ে আসছে বাইন্যা বলতেছে আমার দোষ কি আমার বাপ দাদা শিখাইছে আমি করি খবর থেকে তার বাবার উঠে নিয়ে গেছে গিয়া দিয়ে হাড্ডি গুটি সারা কিছু বলতেছে তো হাড্ডি গুটিলে ফাঁসি দিব কি তো তরই ফাঁসি ঘটনাক্রমে ভাই বাইন্যার স্বর্ণাকার যারা যে আছে গলাটা এমন সিকুল ফাঁসি রশি আসে আর যা বিচারপতি বলতেছে হাকিম লবে লড়ে হাকিম লড়ে হুকুম লড়তে পারে না যার গলার মধ্যে লাগে হের হইলি তালাশ করে দেখে ওই যে ছাত্র খাইতে খাইতে মোটা হয়েছে হের গলার মধ্যে ঠিক মতো গিয়া লাগে পরের দিন সকালে বলতেছে দশটায় তোর ফাঁসি আরে হু স্যার আমি বিচারপতি সাহেব আমি কি করলাম কয়েক তোর গলার মধ্যে লাগে কেন লাগলো এই বাসে হ্যাঁ তো মহা মুসিবত চিঠি লেখছে রাতারাতি হুজুর অবস্থা খারাপ খুব খারাপ আগামীকাল সকাল দশটায় আমার ফাঁসি বলতেছে তোরা না করছিলাম বেড়া আগে যে দেশে ইনসাফ নাই ওই দেশে শান্তি নেই দৌড়াইয়া হুজুর আসছে সকালে ফাঁসি দিবে বাদশার সামনে দাঁড়ানো স্বয়ং বাদশাহও দাঁড়ানো এমন অবস্থা পরে বলতেছে গুরু আইসা বলতেছে হুজুরে বলতেছে
না 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 হেরে ফাঁসি দিয়ে হেরে হুজুর ফাঁসি দাও আমাকে দাও শিষ্য বলতেছে না না আমি ফাঁসি দিই আমি থাকতে আপনি কষ্ট করবেন আর ওস্তাদ বলতেছে না আমাকে দেন বিচারপতি আর বাদশাহ বলে কিরে এমন শুরু করছে কেন বলতেছে কিরে তোরা দুইজন মানুষ মরতে চায় না তোরা মরতে থাকল কেন ওস্তাদ খুব চালাক মানুষ বলতেছে কিতাবের মধ্যে আসছে আজকের দিন সকাল দশটায় যার ফাঁসি হ্যাঁ সোজা জান্নাত নিজাব নাই বিচারপতি বলে তাহলে বিচার আমার বিচারক আমি বিচার দিছি বিচার করছি আমি ফাঁসি দিলে আমি ফাঁসি দিলে আমার হইতে পারে কারণ আমি জান্নাতে যেতে চাই বাদশাহ বলে আরে বেটা দেশ আমার রাষ্ট্র আমার তুইও তো আমার সব আমার ফাঁসি আমার পরে বাদশাহ নিজে ফাঁসির কাজটা নিচ্ছে কি বুঝতেন যেই দেশে ইনসাফ নাই সে দেশে শান্তি নাই বেইনসাফি করতেছেন কিছুদিন পরে দেখবেন কিছুদিন পরে দেখবেন গজব আসতেছে ভূমিকম্প আসতেছে দেশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে দেশের মানুষ দুঃখে দুঃখে মরতেছে বেইনসাফ বাদ দেন ইনসাফ করেন আপনি সমাজের মাতব্বর দুইজনের মধ্যে বিচার করতেছেন ইনসাফ করবেন আল্লাহ তাআলা শান্তি দেবেন ইনশাআল্লাহ পরিশেষে একটি কথা বলি শুনেন 31শে ডিসেম্বর 31st নষ্টি 31শে ডিসেম্বর 31st নাইট রাত 31শে ডিসেম্বর 12:01 বাজলে ওই নামধারী মুসলমানের সন্তানরা হ্যাপি নিউ ইয়ার মাধ্যমে হ্যাপি নিউ ইয়ার বলার মাধ্যমে শহর বন্দর একেবারে প্রকম্পিত করে ফেলে 31শে ডিসেম্বর রাত 12:01 বাজলে ওই কি করে আতশবাজি আর পটকাবাজিতে শহর বন্দর কি হয়ে যায় প্রকম্পিত হয়ে যায় হে মুসলমানের সন্তানরা আমি দ্বার্থহীন কণ্ঠে বলি ইহুদির বাচ্চারা 31st নাইট পালন করতে পারে খ্রিস্টানের বাচ্চারা 31st নাইট পালন করতে পারে বৌদ্ধের বাচ্চারা মালাউনের বাচ্চারা 31st নাইট পালন করতে পারে তুমি মুসলমানের সন্তান তোমার জন্য 31st নাইট পালন করা সম্পূর্ণ হারাম মুসলমানের সন্তানরা 31st নাইট পালন করতে পারে না আর আপনি কেমন অভিভাবক আপনি কেমন গার্ডিয়ান আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন মিয়ে মিয়া আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন মিয়া আপনার সন্তান 31st নাইট পালন করবে কেন আমি স্পষ্ট ভাষায় বলি আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলি মুসলমানের করে জন্মগ্রহণ করে তারা 31শে ডিসেম্বর 31st নাইট পালন করেছে তা করবে তাদের হাসন নাসর ইহুদির সাথে হইতে পারে খ্রিস্টানদের সাথে হইতে পারে বৌদ্ধের সাথে হইতে পারে মুসলমানদের সাথে হবে না কারণ কারণ আল মারুমা আমান আহাব্বা আল্লাহর নবী যে বলেছেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত তুমি বিধর্মীদের রীতিনীতি বিধর্মীদের রীতিনীতি বিধর্মীদের সংস্কৃতি বিধর্মীদের রীতিনীতি বিধর্মীদের সংস্কৃতি বিধর্মীদের কৃষ্টি কালচার গ্রহণ করার কারণে তুমি তাদের সাথে